ওয়েলকাম টু কুক অ্যান্ড ট্রাভেল উইথ ওয়েশ। বিফ রেজালা আমরা মোটামুটি সবাই পছন্দ করি, তাই ভাবলাম আজকে তৈরি করে দেখানো যাক বিফ রেজালা। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে এই বিফ রেজালা তৈরি করতে। গরু মাংসের রেজালার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, 1.5 কাপ পেঁয়াজ, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, এখানে আছে 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন জয়ফুল, 1/4 টিস্পুন জয়ত্রী, আ পিঞ্চ অফ চিলি ফ্লেক্স, 1 টিস্পুন মিল্ক পাউডার, 1/4 টিস্পুন সুগার, 2 টিস্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, কিছু দারচিনি এলাচি। এখানে আমি 2 টিস্পুন ইয়োগার্ট নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজের সাথে 10টা কাঠবাদাম নিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 5টার মতো কাঁচা মরিচ এবং স্বাদ মতো লবণ। আমি এখানে গরু মাংসটার সাথে যে 2 টিস্পুন গার্লিক জিঞ্জার নিয়েছিলাম সেটা আর টক দইটা দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো এবং ম্যারিনেট করে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আমি মাংসটাকে এভাবে ক্লিং ফ্লিং দিয়ে র্যাপ করে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এছাড়া উপরে কোনো ঢাকনা দিয়ে কভার করেও এটাকে রাখা যেতে পারে, এমন না যে ক্লিং ফ্লিং দিয়ে ঢাকতে হবে। আমি এখন একটা পাতিলে 1 কাপের মতো তেল দিয়ে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি এখন পেঁয়াজ বেরেস্তাটার মধ্যে দারচিনি এলাচি দিয়ে দিব এবং আমি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, জিরা, লাল মরিচের গুঁড়া, 2 ধরনের গোলমরিচ, এগুলো যে মশলাগুলো ছিল, আই মিন আদার দ্যান মিল্ক পাউডার অ্যান্ড সুগার ছাড়া যে যে জিনিসগুলো ছিল সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি একটা পেস্টের মতো করে নিয়েছি এবং সেটা আমি অ্যাড করলাম। আমি এটা করে নেওয়ার কারণ হলো ডিরেক্ট তেলের মধ্যে সব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যায়, সো সেটা টেস্টটা ভালো হয় না। এই জন্য আমি মশলাগুলোকে একটু পানি দিয়ে এরকম পেস্টের মতো করে নিয়েছি। এখন আমি এই মশলাটাকে এই পেঁয়াজের মধ্যে অ্যারাউন্ড 10 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোর সময় আমি সামান্য পানি অ্যাড করেছি বিকজ আদারওয়াইজ মশলাগুলো পুড়ে যেত। এখন আমি এটার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিচ্ছি। আমি এখন এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ মাংসর থেকে একটু পানি বের হবে, ওই মাংসের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কুক করব। এই পানিগুলো, মাংসের পানিটা শুকাতে অ্যারাউন্ড 15-20 মিনিটস লেগে যাবে বিকজ আমি এটা স্লো কুক করছি, আমি হাই ফ্লেমে কুক করছি না, মোটামুটি স্লো না, মিডিয়াম ফ্লেম বলা যেতে পারে, মিডিয়াম ফ্লেমে আমি জিনিসটাকে কুক করছি। আমি এভাবে 15-20 মিনিট উইদাউট ওয়াটার লো মিডিয়াম ফ্লেমে জিনিসটাকে কুক করব। মিল্ক পাউডার আর সুগার যেটা ছিল সেটাও অ্যাড করে মাংস ওটা হয়ে যাওয়ার 10 মিনিট আগে আমি সামান্য পরিমাণে কেওড়া ওয়াটার অ্যাড করে দিয়েছি এবং 2টা যে কাঁচামরিচ ছিল সে 2টাকেও অ্যাড করে দিয়েছি। অ্যারাউন্ড 50 মিনিটস লেগেছে মাংসটা কুক হতে আমার। এটা আসলে অনেক সময় ডিপেন্ড করে যে মাংসটুকু কে কতটুকু নরম খেতে চায়, ইন দ্যাট কেস ভ্যারিও করতে পারে। নামানো ঠিক আগ মুহূর্তে আমি 3টা কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে অ্যাড করে নিয়েছি যেন কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে মাংসটাতে। তো তৈরি হয়ে গেছে আমার মজাদার বিফ রেজালা। বিফ রেজালাটা দেখতে যেমন চমৎকার লাগছে খেতেও তেমনি সুস্বাদু। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে দেন লাইক আওয়ার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ট্রাভেল উইথ ওয়েশ।